মলে সমগ্র নারী সমাজক জকালি বক্তব্য করে অপমান করেছে আর বরাক উপত্যকাত ই উগ্র সাম্প্রদায়িক রাজনীতি করব খুঁজেছে। আসলতে বদরুদ্দিন আজমল এগারী বিজেপির দালাল আর বিজেপির এজেন্ট আর তৃতীয় হয়েছে বদরুদ্দিন আজমল যেগী ব্যক্তি বরাক উপত্যকার রাইজে ইতিমধ্যে সেগী ব্যক্তির উপাধি দিছে যে বরাক উপত্যকার আহি তেওঁলোকে সাম্প্রদায়িক রাজনীতি করে আর বরাক উপত্যকার সংখ্যালঘু রাইজক ধ্বংসর মুখ ঠেলি দিবর কারণে বদরুদ্দিন আজমলে ষড়যন্ত্র করেছে। অন্য হাতে দি বরাক উপত্যকার মানুষের বদরুদ্দিনের যে টাইটেল এই টাইটেল আপনার জানাব বিচারিছো যে আসলতে বদরুদ্দিন আজমলের টাইটেল হয়েছে কম ব্যাপারী আর আদম ব্যাপারী। গতি আদম ব্যাপারী আর কম ব্যাপারী ব্যক্তি সকলে এনে ধরনের বক্তব্য করে আসলতে বরাকর শান্তি সম্প্রীতি বিনষ্ট করবর কারণে যেহেতু চেষ্টা করেছে এর কোনো পর্যায়ে পারিব নয়। আর অন্য হাতে দি কোথাও বদরুদ্দিন আজমল যেগী ব্যক্তি এইগী ব্যক্তিয়ে অতি সালে সমগ্র নারী সমাজের ওসর নতহীরে সমা পচিয়াব আর অন্যতা এটা কথা কব বিচার সংখ্যালঘুক যে ধরনের ব্যবহার করেছে এটা কোনো কদ্যা গ্রহণযোগ্য নয়। আর তার সমান্তরালভাবে বদরুদ্দিন আজমলক একটা কথা কব বিচার যে বদরুদ্দিন আজমল ডাঙরিয়া আপনার সংখ্যালঘু মানুষে টিকা দিয়া নাই যে যতে ততে বদরুদ্দিন আজমলে সংখ্যালঘু মানুষ বিক্রয় করব, সংখ্যালঘু মানুষ বিপদে পরিচালিত করব আর সংখ্যালঘু মানুষ লো এনে ধরনের বিশৃঙ্খলী মন্তব্য করব এটা কোনো পর্যায়ে গ্রহণযোগ্য নয়। আর বদরুদ্দিন আজমলক কোথাও আপনি এনে ধরনের বক্তব্য প্রদান করাটা এগারী মুরব্বী মানুষ হিসাবে ইয়াক গ্রহণযোগ্য নয়। আপনার যে কর্মকাণ্ড যুব এসামে আপনারপা কিনা এটা শিকবলে আশা করেছিল ইয়া সব দুর্ভাগ্যজনক কথা। আর বদরুদ্দিন আজমলক কোথাও অতি সালে সরকারখানে গ্রেপ্তার করব পারিবনে আর মুখ্যমন্ত্রী গ্রেপ্তার করবর কারণে সাহস আছে নি সেই কথাও সরকার রাজা করব লাগে। অন্য হাতে দি মুখ্যমন্ত্রীগীক আহ্বান জানাইছো যে এনে ধরনের বদরুদ্দিন আজমলের নিচিনা ব্যক্তিয়ে নারী সমাজক অপমান করার পিছতো এতালে যে আপনার কোনো পদক্ষেপ নাই, এতালে যে আপনার কোনো মন্তব্য নাই, এতালে যে আপনার কোনো প্রতিক্রিয়া নাই এটা কথা স্পষ্ট হয়েছে। আসলতে উদ্দেশ্য প্রণলিত আর আপনার এজেন্ট হিসাবে তো বদরুদ্দিন আজমলে এনে ধরনের বক্তব্য প্রদান করেছে। অন্য হাতে দিয়ে আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে কোথাও আইতাকা সময়ত বদরুদ্দিন আজমলক বরাক উপত্যকাত প্রবেশ নিষিদ্ধ করা হব আর যদিন বরাক উপত্যকাত আহে সমগ্র বরাক উপত্যকা ব্যাপী আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে কলা দিন আমি ঘোষণা করি। আই তার সমান্তরালভাবে আমি সমগ্র হাইলাকান্দি জেলার এদিনা জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে প্রতিবাদ সাব্যস্ত করে এগারী উগ্র সাম্প্রদায়িক ব্যক্তির বিরুদ্ধে আমি সমগ্র বরাক উপত্যকার রাইজে প্রতিবাদ সাব্যস্ত করবর কারণে আহ্বান জানাইছো। অন্য হাতে আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে কোথাও যে বদরুদ্দিন আজমল ডাঙরিয়ার এনে ধরনের বক্তব্য আসলতে বরাক উপত্যকার কোরত বা কোরবাত সাম্প্রদায়িক সংঘাতর প্রবল সম্ভাবনা আছে। গতি এনে ধরনের সাম্প্রদায়িক ব্যক্তি সকলে উগ্র সাম্প্রদায়িক বক্তব্য প্রদান করে বরাকর শান্তি সম্প্রীতি বিনষ্ট করা যে সংক্রান্ত চলাইছে ইয়ার বিরুদ্ধে সমগ্র বরাক উপত্যকার মানে প্রতিবাদ করে আছে। আমিও প্রতিবাদ করেছো আর পুনে পুনে বদরুদ্দিন আজমলে সুকিয়াই দিছো যে আপনার নিচিন এনে ধরনের বন্ড মানুষে যাতে ভবিষ্যতে এনে ধরনের বক্তব্য প্রদান নকরে তার কারণে সুকিয়ানি প্রদান করছো।